শুল্ক ফাঁকির মামলায় চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপির সংসদ সদস্য হারুনর রশিদকে 5 বছর কারাদণ্ড 50 লাখ টাকা জরিমানা করেছে আদালত। এই মামলার অপর দুই আসামি ব্যবসায়ী এনায়েতুর রহমানকে 2 বছর এবং ইশতিয়াক সাদেককে 3 বছর কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সাংসদ থাকা অবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে বিক্রি করে টাকা আত্মসাতের মামলায় বিএনপির এমপি হারুনুর রশিদ সহ 3 জনের বিরুদ্ধে মামলা হয় 2007 সালে। দণ্ডবিধি 409 এবং কাস্টমস অ্যাক্টের 156 ধারায় 3 জনকে কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এই মামলার রায় দেন। দুর্নীতির এই মামলায় চাঁপাইনবাবগঞ্জের 3 আসনের বিএনপির সাংসদ হারুনুর রশিদকে 5 বছর কারাদণ্ড এবং 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ব্যবসায়ী এনায়েতুর রহমানকে 2 বছর কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেককে 3 বছর কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে 40 লাখ টাকা। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি হারুনুর রশিদকে আদালতের হাজতখানায় রাখা হয়। এই মামলার বাকি 2 আসামি পলাতক। স্মৃতিমণ্ডল, 21শে টেলিভিশন, ঢাকা।